একটি নির্জন প্রহর চাই, পর্ব ২২। লিখেছেন মৌসুমী আক্তার মৌ। রাত 4:30 বাজে, চারদিক অন্ধকারাচ্ছন্ন। মাইকে আজানের ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণ পরেই অন্ধকার কেটে চারিদিক ফর্সা হয়ে যাবে। ছোঁয়া আর আমি দুজন নামাজ পড়ে নিজের জিনিস গোছাতে শুরু করলাম। উনি অসুস্থ, তাই ঘুমোচ্ছেন। ওনাকে আর ডাকাডাকি করলাম না। ব্যাগ গোছানো শেষ হতেই উনি জেগে গেলেন, কিন্তু সমস্ত শরীর মাথা ব্যথা হওয়ায় উনি মাথা তুলতে পারছেন না। আমার কোমরে ওড়না বাঁধা, বেশ পরিশ্রমী দেখাচ্ছে আমাকে। উনি আমার দিকে তাকিয়ে আমাকে আস্তে করে ডাকলেন, সারা। উনি আমাকে ডাকতেই ছোঁয়া রুম থেকে বাইরে গিয়ে দাঁড়াল। ওনার ডাক শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, আজও এত সকালে ঘুম ভেঙে গেল আপনার? ও ফাইছে কি, দৌড়াতে যাবেন না? আজ আর পারবো না বলে মজা করছো? বুঝেছি, আমি বুড়ো হয়ে গেলে তুমি এমনটি করবে, আমাকে নিয়ে হাসি আর মস্করা করবে। আপনি বুড়ো হয়ে যাচ্ছেন বুঝি, হিসাব মতো তোমার আগেই তো বুড়ো হব। তোমার থেকে বয়স বেশ বড়। আমি মেয়ে মানুষ একটা বাচ্চা হওয়ার পরে মোটা হয়ে যাই, বুড়ো হয়ে যাই, আর পুরুষ মানুষ দিন যায় আর ইয়াং হয়। আমার একটা বাচ্চা হলে দেখবেন আমি তরতর করে বুড়ি হয়ে যাচ্ছি। বাচ্চা? এইটুকু বলেই উনি কেমন একটা দুষ্ট হাসি দিলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে ওনার অনেক কিছুই ভাবা হয়ে গিয়েছে। নিজেও কেমন লজ্জা পেলাম, মাঝে মাঝে যে কি বলে ফেলি নিজেও বুঝি না। এই জন্যই বলি, সারা কম কথা বলবি, বেশি বলতে গিয়ে বারবার ফেসে যাস তুই। আঙুল নাকে ঘষে বললাম, রাতে তো কিছু খাননি, কিছু খাবেন এখন? বানিয়ে আনি। আগে আমাকে ধরো, ধরে ওঠাও, ওজু করব। নামাজ পড়তে পারবেন? চেয়ারে বসে পড়ব। আচ্ছা চলুন। উনি কোনো মতে আমার কাঁধে ভর দিয়ে উঠলেন, ওয়াশরুম নিয়ে গেলাম। ওজু করে রুমে এসে চেয়ারে বসে নামাজ পড়ে নিলেন। নামাজ শেষ করে বললেন, ওরা এসেছে? এখনো ফোন দিইনি তো, ওদের মতলব ভালো মনে হচ্ছে না। আসবে তো? না না আসবে, দাঁড়ান ফোন দিচ্ছি। তন্ময়কে ফোন দিয়ে বললাম, কি রে তন্ময়, ঈদ মুবারক। তন্ময় বেশ অবাক হয়ে বলল, আজ কি ঈদ? আজ তন্ময়ের আকাশে চাঁদ দেখা দিয়েছে, তাই আজ শুধু তন্ময়ের ঈদ। আচ্ছা বুঝলাম। কি বুঝলি বল? বুঝলাম সারা আজ চাঁদ দেখেছে তন্ময়ের আকাশে, তাই আজ ঈদ। শোন তন্ময়, ফুলশয্যা সম্পর্কে ভালো আইডিয়া আছে তোর? আইডিয়া লাগে বুঝি? আইডিয়া না থাকলে ফেসে যাবা আমার মতো। ফুলশয্যা না, অন্য শয্যা হয়ে যাবে। আচ্ছা, ফুল খাট দিয়ে সাজিয়ে দিস, সেই খাটে ঘুমোবো, হয়ে যাবে ফুলশয্যা। শুধু ঘুমোবি? তাহলে আর কি করতে হয়, বুঝলাম না তো। আমার এসব কথা শুনে রোশন স্যার ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। বিড়বিড় করে বললেন, এই কয়টা কথা বলার সুযোগ পেলে হয়, দুনিয়া এফোর ওফোর হয়ে গেলেও হুশ থাকে না। আমি ওনার বিড়বিড় শুনে বললাম, কি ব্যাপার, আপনার মুখে বিরক্তির ছাপ কেন? আপনাকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। ওরা এসছে কিনা সেটা জিজ্ঞেস করতে ভুলে যাবে তুমি? যে কাজে ফোন দিয়েছ সেটা আগে সেটা জিজ্ঞেস করো। ওনার দিক থেকে চোখ সরিয়ে আমার কথা বলায় মনোযোগী হয়ে বললাম, বোঝাবুঝি পরে হবে, আগে বল তোরা এসেছিস? সাইড থেকে দীপ জোরে বলে উঠল, এই মৃন্ময় তন্ময় নাকি খালি ঘুমোবে, ও ঘুমলে ওর বউকে চুমু দিবে কেটা। দেখ সারা, তাই বলছে, ও ঘুমলে মনে হয় মশা চুমু দিবে ওর বউকে। বুঝলে দীপ, আমি তন্ময়ের মতো অত ভদ্র না, বাসর ঘরে ঢুকবো, জাস্ট দরজা লাগাতে যেটুকু দেরি, ব্যাস। ভাই আমিও, তন্ময় বলল, এসছি এসছি, বাট মৃন্ময় আর দীপ কি করছে দেখে যা, এরা অসভ্য কথা বলছে। আমি আসতেছি, ওয়েট কর। আমি ফোন রেখে রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে দেখি তন্ময় রাস্তার পাশে লম্বা তালগাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সকালের মৃদু বাতাসে ওর সামনের সিল্কি চুলগুলো উড়ছে। গায়ে বাদামি কালারের রং হাতা শার্ট, শার্টের হাতা গোটানো, হাতে ঘড়ি, পরনে একটা ব্লু জিন্স। তন্ময়ের পরনে সব কিছুই কম দামি, 200 টাকার শার্ট উপরে গেলে 400-500 টাকার প্যান্ট পরে তন্ময়, অথচ দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকুমার দাঁড়িয়ে আছে। পরনে 100,000 টাকার পোশাক। তন্ময় সৃষ্টিকর্তা নিখুঁত হাতের সৃষ্টি, এত বেশি সুদর্শন পুরুষ দ্বিতীয়টি দেখা যায় না, যাই পড়ুক না কেন সেই পোশাক খুব মানায় ওর গায়ে, দেখে মনে হয় কোনো ব্র্যান্ডেড পোশাক। আমাকে এগিয়ে আসতে দেখে তন্ময় বলল, ওদের ভেতরে যেতে বল। আমি দেখি দীপ মৃন্ময়কে ধাক্কা দিচ্ছে বাড়িতে ঢোকার জন্য, আর মৃন্ময় দীপকে ধাক্কা দিচ্ছে, ওদের ধাক্কাধাক্কি চলছে। মৃন্ময় বলল, তন্ময় তুই আর দীপ আগে যা, আমি পরে আসছি। দীপ বলল, কি? আমি? ইম্পসিবল ইয়ার, আমি রোশন সিদ্দিকের সামনে যাব? জিন্দিগি তো না, আমি গেলেও লাস্টে যাব। মৃন্ময় বলল, আরে ভাই খেয়ে ফেলবে নাকি, এত ইয়ে করার কি আছে, তাহলে তুই যাচ্ছিস না কেন? তুই যা, তোকেও তো খেয়ে ফেলবে না। আমি যাব,
আমি ওনাকে আবাল পর্যন্ত বলেছি, বুঝতে পারছিস? ওই সব সমস্যার জন্য ডাক্তারও দেখাতে বলেছি, ক পর্যন্ত পাঠিয়েছি। আর আমি আমি কি বলেছি, তোর সাথে তো আমিও ছিলাম, কিছুতেই যাব না, তন্ময় একা যাক। তন্ময় বলল, তোরা না গেলে আমিও যাচ্ছি না। আমি গালে হাত দিয়ে একবার তন্ময়, একবার মৃন্ময় আর একবার দেবীর দিকে তাকিয়ে আছি। ওদের অবস্থা ছেড়ে দেমাক কেঁদে বাঁচি, প্রচণ্ড হাসিও পাচ্ছে। ওদের দিকে তাকিয়ে বললাম, তাহলে ভাব আমি কিভাবে এই ভয়ঙ্কর মানুষের সাথে সংসার করছি। মৃন্ময় বলল, তোর আত্মার মাগফেরাত কামনা করছি সারা, আমি এটুকু এসেছি অনেক কষ্টে, ভেতরে যাব না। তন্ময় বলল, দীপ ওরে ধর, বেগুন ভাজা দিতে দিতে নিয়ে যাব। তন্ময় আর দীপ দুজনকে মৃন্ময় ধরল, তন্ময় দু পা ধরল আর দীপ দুই হাত ধরে তোলাচ্ছে আর বলছে, বেগুন ভাজা। বলতে বলতে বাড়িতে প্রবেশ করল। ওদের ওই অবস্থা দেখে ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে মুখে হাত চেপে হাসছে। সেই হাসির মাঝে তন্ময় আর ছোঁয়া দুজনের চোখ পড়ে গেল, সাথে সাথে ছোঁয়া চোখ নামিয়ে নিল। রোশন স্যার জানালা দিয়ে উঁকি মেরে এমন কাণ্ড দেখে কোনো রকম ওয়াল ধরে ধরে দরজায় এসে দাঁড়ালেন। দীপ আর তন্ময় ওনাকে দেখে মৃন্ময়কে ফ্লোরে ফেলে দিল। মৃন্ময় দ্রুত উঠে শার্ট টেনে ঠিক করল, প্যান্টের বেল ধরে টেনে উপরে তুলল। মৃন্ময় আর দীপ মাথা একদম নিচু করে দাঁড়িয়ে মিনসি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার। তন্ময় ওনার দিকে তাকিয়ে সালাম দিল। উনি উত্তর দিয়ে মৃন্ময় আর দীপের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কি অবস্থা তোমাদের, মাথা নিচু করে রেখেছো কেন? সরি স্যার, আমরা জানতাম না, আমাদের মাফ করে দিন। কোন বিষয়ে? ইয়ে স্যার, মানে থাক পরে শুনবো, গাড়ি এসে গিয়েছে, জিনিসপত্রগুলো তুলে ফেলো। উনি তন্ময়ের কাঁধে হাত দিয়ে মৃত তন্ময়কে নিয়ে ফাঁকা জায়গায় গিয়ে কী যেন বলছেন, নিশ্চয়ই তন্ময়কে সাহস দিচ্ছেন, ভালো পরামর্শ ছাড়া তো উনি দিবেন না। মৃন্ময় আর দীপ একে একে সব গাড়ি তুলল। সব কিছু গাড়ির তোলা শেষ হলেই আমরা রওনা দেব, বাবাও রেডি হয়েছেন। তবে বাবা বললেন, আমি একটু তোমার ফুপুর বাড়ি যাচ্ছি, আমার আব্বার কাছে, আব্বাকে নিয়ে কয়েকদিন পরেই ফিরব, তোমরা সাবধানে থেকো। উনি বাবাকে কিছু টাকা দিয়ে বললেন। একটা গোলাপি রং করা বাড়ির সামনে গাড়ি থামল। এটা দুইতলা নতুন বাসা, এর আগে কোনো ভাড়াটিয়া ওঠেনি, আমরাই প্রথম। আবার একে একে সব জিনিস ওপরে তোলা হলো। সব জিনিসপত্র গোছাতে গোছাতে প্রায় একটা বেজে গেল। ছোঁয়া আর তন্ময় কেউ কারোর সাথে কথা বলছে না, অথচ তারা জানে আস্তাদের বিয়ে, কেউ যে রেগে আছে তাও না, লজ্জায় কথা বলছে না কেউ। রান্নার কোনো ব্যবস্থা হঠাৎ করতে পারলাম না, কারণ বাজার নেই, রান্না করতে অনেক বাজার দরকার, শুধু মাছ তরকারি হলেই তো হয় না, ঝাল পেঁয়াজ রসুন জিরা মশলা অনেক কিছু লাগে। রসুন স্যার বাইরে থাকে, খাবার এবং কাজে নিয়ে আসার ব্যবস্থা করলেন। মৃন্ময় আর দীপ খাবার আর কাজে আনতে বাইরে গেল। ছোঁয়া সকাল থেকে একটা কথাও বলেনি, কি যেন চিন্তা করেই যাচ্ছে, গুটিসুটি মেরে বসে আছে এক কোনায়। আমি ছোঁয়ার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে বেবি? ঈদ মোবারক। ঈদ মোবারক কেন? আজ তন্ময়ের আকাশে ছোঁয়া নামক চাঁদের দেখা মিলেছে, তাই আজ তাদের ঈদ। আমার খুব ভয় করছে সারা। কেন? তন্ময় কি মন থেকে বিয়ে করছে? এত সব শুনেও আমাকে বিয়ে করছে? কি অদ্ভুত, তুই তন্ময়কে চিনিস না? তাও আমি ওর সাথে কথা বলতে চাই, ওয়েট আমি পাঠিয়ে দিচ্ছি। আমি তন্ময়কে ডেকে বললাম, ওই রুমে যা, ছোঁয়া তোর সাথে কথা বলবে। তন্ময় হনহন করে ছোঁয়ার রুমে প্রবেশ করল, দরজা খোলাই আছে, ছোঁয়ার চোখ পানিতে ছলছল করছে, ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, তাও কান্না আটকাতে পারল না, প্রবল বেগে কান্না ধেয়ে এলো। তন্ময়কে দেখে ছোঁয়া বলল, আমি কিছু বলতে চাই তন্ময়, আগে চোখের পানি মুছে নে, তারপর বল। অনেক জ্বালিয়েছিস, এখন চোখের পানি দেখিয়ে আবার জ্বালাতে চাস? আই এম সরি তন্ময়, আমি তোকে সবটা বলতাম, বলতি বাট বলিস নি, কিন্তু এ অন্যায় ক্ষমা করব না। আমি বুঝতে না পেরে ছবি দিয়ে ফেলেছিলাম, আর তখন ভাবতাম আমার ওই সব জানার কোনো আগ্রহ নেই ছোঁয়া, ওই যে ওশান তোর সাথে এত কিছু করলো সেটা কেন জানাসনি? বলিনি কারণ আমি ছেড়ে যাব, ভুল বুঝবো, আগের মতো ভালোবাসবো না, তাই এসবই তো কারণ। তুই কি আমায় আর আগের মতো ভালোবাসতে পারবি? বিয়ের পর সব কষ্ট ভেবে এসব ভেবে কষ্ট দিবি না তো? আমি জোর করব না, মনে দিতে থাকলে আমাকে ছেড়ে যেতে পারিস, বলেই ছোঁয়া জোরে কেঁদে দিল। তন্ময় ছোঁয়ার চোখের পানি মুছে বলল, একবার বউ হয়ে দেখ, তখন বুঝবি, তন্ময় ইজ দ্য বেস্ট হাজব্যান্ড, আগের চেয়ে অনেক বেশি ভালোবাসবো, যতটা ভালোবাসলে তোর কখনো জীবনে সুখ নিয়ে আফসোস হবে না। ছোঁয়া আবারও কান্নায় ভেঙে পড়ল।
তন্ময় ছোঁয়ার দুই গালে হাত রেখে বললাম, বুঝেছি, এই কান্না আমার বুকে মাথা না রাখলে যাবে না। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এখনও কবুল বলার বাকি। আমার এই সুন্দর ভালোবাসা বিয়ের আগে জড়িয়ে ধরে নষ্ট করতে চাইছি না। সো আর কাঁদবেন না ম্যাডাম, কষ্ট পেয়েছিলি অনেক। যতটা কষ্ট পেয়েছিলাম সেটার এক বিন্দু তুমি যদি পেতে তাহলে সহ্য করতে পারতে না, কিন্তু আমি পেরেছি, কারণ আমার বিশ্বাস ছিল। ছোঁয়া আবারও কাঁদল। তন্ময় ছোঁয়ার কানের নিচে চুল গুঁজে দিতে দিতে বলল, আই লাভ ইউ মাই লাভ। এই ঠোঁট, এই চোখ, এই মুখে কান্না বেমানান, হাসিতে সুন্দর লাগে। কথাটি শুনে মুহূর্তের মাঝে ছোঁয়ার চোখ মুখ আনন্দে চকচক করে উঠল। ওদের কথোপকথনে ভীষণ খুশি খুশি লাগছে আমার। মুচকি হাসি ঠোঁটে নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে এসে দেখি উনি পাঞ্জাবি পরার চেষ্টা করছেন। আমাকে দেখেই থমকে গেলেন, বোধহয় হাসির কারণ খোঁজার চেষ্টা করছেন। ওনার চোখে চোখ পড়তেই আমি হাসি চেপে ওনার কাছে গিয়ে বললাম, আমাকে ডাকলেন না কেন? বলেই ওনাকে পাঞ্জাবি পরতে সাহায্য করলাম। উনি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আমার দিকে। ওনাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, তাকিয়ে আছেন কেন? দেখছি। কি? তোমাকে। আমি কি নতুন হয়েছি যে ওভাবে দেখছেন? রোজই নতুনত্ব খুঁজে পাই তোমার মাঝে। সিনেমাটিক ব্যাপার স্যাপার বলছেন, তা হয়তো বলছি, একটা রিকোয়েস্ট ছিল। কি? শাড়ি পরবে আজ? ওই ব্লু শাড়িটা পরব। যাও পরে এসো। ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নীল শাড়ি পরে বাইরে বেরিয়ে এলাম, মাথায় টাওয়াল পেঁচানো। আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে দিকে নিচে কতক্ষণ তাকিয়ে রইলাম। আমাকে কি শাড়িতে একটু বেশি সুন্দর লাগে? এত সুন্দর লাগে কেন আমাকে? আয়না চোখ গেলে খাটে বসে থাকা সুদর্শন শ্যাম পুরুষ পুরুষটির দিকে চোখ গেল। তাকে আজ ব্লু পাঞ্জাবিতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই থমথমে একটু গম্ভীর টাইপ মানুষের গম্ভীর চাউনিতে বারবার হারিয়ে গিয়েছি আমি। দূর অজানাই যেখানে ওনার প্রতি আমার ভীষণ ভালো লাগা কাজ করেছে, এই শ্যাম সুন্দর পুরুষটা অন্য সব পুরুষের থেকে আলাদা। তাকালে অন্যরকম লাগে, রেগে গেলে অন্যরকম লাগে, কথা বলার এক্সপেকটেশনটাও অন্যরকম, ভালোবাসা প্রকাশ করলে অন্যরকম লাগে। তার এত বড় অন্যরকমের ভিড়ে বারবার মন হারাচ্ছি আমি। উনি বুঝতে পারলেন, আয়নায় আমি ওনাকে দেখছি। উনি গলা ছাড়া দিয়ে পরিষ্কার করে বললেন, একটা সেফটি নিয়ে আসো তো আমার কাছে এসো তো। আমি বেশ অবাক হয়ে বললাম, কেন? আগে এসো তো। একটা সেফটি নিয়ে ওনার কাছে গিয়ে ওনার হাতে দিলাম। উনি সেফটিনটা নিয়ে পেটের যে সামান্য অংশটুকু উন্মুক্ত ছিল সেটুকু সেফটি পিন লাগিয়ে দিলেন। সেফটিনটা লাগিয়ে বললেন, এইভাবে কেউ পেট কোমর বের করে বরের সামনে ঘোরে? ঘোরলে কি হয়েছে? আবার আমাকে উস্কানি দিচ্ছ? কিসের উস্কানি? বুঝতে পারছো না তাই না? না তো, বলে আমি মাথার টাওয়াল খুলে ভেজা চুল ঝাড়া দিলাম। সাথে সাথে চুলের বিন্দু বিন্দু পানি ওনার নাকে মুখে পড়ল। উনি মুগ্ধ হয়ে দেখছেন আমাকে। এরই মাঝে মৃন্ময়রা চলে এলো, তন্ময়ের কেনা সেই শাড়িও নিয়ে এলো। ওরা দুজন মেস থেকে এক কালারের পাঞ্জাবি পরে এসেছে। তন্ময়ের জন্য একটা শেরওয়ানিও কিনে এনে এসছে, সাথে খাবার এবং কাজী। এরই মাঝে তরি, পিহু আর রোহানও হাজির হলো। এই প্রথমবার তরি এবং ছোঁয়া মুখোমুখি। তরি ছোঁয়াকে দেখে চিনে ফেলল। ছোঁয়া তরির দিকে চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। তরি নিজে এসে বলল, আপনি সত্যি খুব সুন্দর ছোঁয়া আপু। মুহূর্তেই ছোঁয়া কেমন ইমোশনাল হয়ে গেল। তরিকে জড়িয়ে ধরে বলল, তোমার সংসার ভেঙে আমি সংসার শুরু করতে যাচ্ছি, আমাকে ক্ষমা করো তরি, আমি সারা জীবন তোমার কাছে অপরাধী হয়েই থাকবো। তরি বলল, যা হওয়ার সেটা তো হয়েই গেছে আপু, আপনার জন্য বরং আমি বেঁচে গিয়েছি, আমাকেও ক্ষমা করে দিন। না জেনে অনেক গালি দিয়েছি, খারাপ ভেবেছি, নিজেকে অপরাধী লাগছে। আগে বলুন, আমায় ক্ষমা করেছেন? পাগলি মেয়ে, অনেক সুখী হও জীবনে। আপনার জন্য আমি আমার নিজ হাতে বানানো হলুদের গহনা আর শাড়ি এনেছি, আপনার গায়ে হলুদ মাখিয়ে দুই বোনের সম্পর্ক পাকাপোক্ত করতে চাই। আমার তো হলুদের কথা মাথায় ছিল না, ভাগ্যিস তরি নিয়ে এসেছে। আমি, তরি আর পিহু তিনজনে মিলে ছোঁয়া আর তন্ময়কে হলুদ মাখিয়ে দিলাম। হলুদ শেষ হলে ছোঁয়াকে লাল বেনারসি পরে খুব সুন্দরভাবে সাজালাম। তন্ময়কেও সোনালি কালারের শেরওয়ানিতে দারুণ লাগছে। আমাদের চারজনের সাক্ষীতে ওদের দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ে বাড়ির সব ধরনের খাবারই বাইরে থেকে এনেছে। খাওয়া আর বিয়ে শেষ হতে গেলাম ওদের ওদের চারটা বেজে গেল। উনি তো অসুস্থ, বাইরে যেতে পারবেন না, তাই ওনাকে রুমে রেখে আমরা চলে গেলাম তন্ময়ের সে ছোট্ট ঘরটিতে। ফুলের দোকান থেকে তাজা তাজা সব রকমের ফুল নিলাম। উনি আমাকে বলে দিয়েছেন বাসর ঘর যেন খুব সুন্দর করে সাজানো হয়। ফুল কেনার টাকাও পাঠিয়েছেন। আমরা সকলে মিলে ওদের বাসর ঘর খুব সুন্দর করে সাজালাম। একটা জিনিস ভেবে দারুণ লাগছে আজ, ওশানের জন্য দুই মেয়ের জীবনে নষ্ট হচ্ছিল,
সে দুটো মেয়ে আজ দারুণ বন্ধুত্ব। তরির অতি আনন্দের সাথে ছোঁয়ার বাসর ঘর সাজাচ্ছে, মুখের দারুণ হাসি লেগে আছে। সে হাসিতে মৃন্ময় মুগ্ধ হচ্ছে, বারবার তাকিয়ে দেখছে তরিকে। কি মিষ্টি লাগছে আজ তরিকে। কেউ ভেবেছিল এই মেয়েটা একদিন এত হাসবে, স্বাধীন একটা জীবন পাবে, কথায় কথায় কেউ ধমকাবে না, গালি খেতে হবে না, কারো অবহেলায় বাঁচতে হবে না। এই মেয়েটার হাসি একটু বেশি সুন্দর, আসলে দারুণ লাগে তার হাসি। অথচ এই মেয়েটার হাসির প্রশংসা কেউ কোনোদিন করেনি, কেউ হাসাতেও চেষ্টা করেনি। তরির সৌন্দর্য ন্যাচারাল, কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই, যেটুকু আছে ওইটুকু খাঁটি সোনা। আজ এই হাসি খুশি মেয়েটাকে দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ওশানের এই কৃতকর্মের ফল কি মেয়েটাতে প্রশান্তি দিয়েছে? তরি একদিন কত অভিশাপ দিয়েছে এই ছোঁয়াকে, নিজের জীবনের সব অশান্তির মূল হিসাবে ছোঁয়াকেই দায়ী করেছে। আর আজ সেই তরি ছোঁয়ার সুখ শান্তির জন্য প্রার্থনা করছে। আজ তরি বোঝে কেউ কারো সংসার ভাঙতে পারে না, মানুষ খারাপ নিজ থেকেই খারাপ হয়। তরির পালানোর গহনাতে ছোঁয়ার গায়ে হলুদ হবে এটাও কি কারো জানা ছিল? আমার চোখের সামনে এই সুন্দর হাসি খুশিপূর্ণ মানুষগুলোকে দেখে দারুণ আনন্দ হচ্ছে। ইয়েস, আমি পেরেছি, অনেক কিছু পেরেছি, সব প্রিয় মানুষদের হাসি ফিরিয়ে দিতে পেরেছি, এই সব কিছুর জন্য একটা মানুষের সাপোর্ট পেয়েছি, সে ছাড়া হয়তো কিছুই সম্ভব হতো না। আমার শ্যাম সুন্দর মানুষটি না থাকলে নিজেই তুলেই যেতাম কোথায় তার ঠিক নেই, এমন সাপোর্টিভ মানুষ পেয়েছি বলে আমার পক্ষে সব সম্ভবপর হয়েছে। জীবন সত্যি সুন্দর, যদি একজন সাপোর্টিভ মানুষ সব মেয়ের জীবনেই থাকে। তন্ময়ের মতো বলতে ইচ্ছে করছে, আই লাভ মাই হাজব্যান্ড, আই এম ফিল্ড উইথ ইয়োর ফুলনেস। হ্যালো এভরিওয়ান, নিয়মিত সব গল্প পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো, একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। প্লিজ শেয়ার ইট। আল্লাহ হাফেজ সবাইকে।